চুক্তির ছয় নম্বর দফাটো জানো, চুক্তির সাত নম্বর দফা এটা আছে। সেই দফাটো হল যে জনসাধারণের জীবন ধারণের মানদণ্ড উন্নত করার লক্ষ্য আর বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার শিক্ষানুষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত। আইআইটি স্থাপন হয়েছে চুক্তির একটা দফা অনুসরি, কিন্তু চুক্তির সাত নম্বর দফা অনুসরি স্থাপন হয়েছে তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গ্যাস ক্রেকার প্রকল্প। এটা আমি বিচারি আছিল আইআইএম আর আইসার, আইআইএম বারো সরকারে পাতিম বলে সিদ্ধান্ত লিখেছে মির্জাতে, ভাল কথা। এটা আমি বিচারিছো যে আমার অর্থনৈতিক ভেটি ভাঙি চুরমার করে পেলো আমার ব্রহ্মপুত্রের উপনদী সমূহের উপর পরিকল্পিত গবেষণার কারণে একটা নদী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান লাগে, ব্রহ্মপুত্র উপনদী আর নদী গবেষণা প্রতিষ্ঠান, ঔষধি গছে ভরপুর, গতি ঔষধি গছের একটা গবেষণা প্রতিষ্ঠান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কেন্দ্রীয় সরকারে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে পাঁচটা সেন্টার করব বলে আমি গম পাইছো। এটা সেন্টার আমি অসমে পাব লাগে, কারণ সেই যুগত গৈ আছে এতিয়া। আর নতুন নতুন বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার আমি প্রতিষ্ঠান স্থাপন করাটা বিচারিছো। একে সময়তে বান খহনীয়া সমস্যার রাষ্ট্রীয় সমস্যা হিসেবে সমাধান হব লাগে, কই আছে অসমৰ ৰাইজে, আমি কই আছো। সরকারে কয় যে রাষ্ট্রীয় সমস্যা হিসেবে কিয় ঘোষণা করব লাগে, আমি কৈছো যে অসমৰ অর্থনৈতিক ভেটি ভাঙি চুরমার করে পেল বানপানী আর গড়াখহনীয়া সমস্যাটোর স্থায়ী সমাধান অসমৰ দৰে ৰাজ্যখনে কৰিব নোৱাৰে, সম্পূর্ণ দায়িত্ব দিল্লীয়ে লব লাগিব। এই দিল্লীয়ে সম্পূর্ণভাবে দায়িত্ব লওয়াটকে আমি রাষ্ট্রীয় সমস্যা বলো, দিল্লীয়ে কই দিলে হল যে অসমৰ বানপানী গড়াখহনীয়া সমস্যার স্থায়ী সমাধানের সম্পূর্ণ দায়িত্ব আমার, সেইটো কি কলে হল, নামটো তেওঁলোকে যি দিয়ে দিয়ক, আমি কৈছো রাষ্ট্রীয় সমস্যা, ইয়াত আর বিভ্রান্তি সৃষ্টি করবলে চেষ্টা করব নালাগে।